বাচ্চা নাই বাচ্চা কোলে ঠেলে ঠেলে ট্রান্সপোর্ট করতে পারবেন ভাই এটা কিন্তু সিলিকনের চাকা এবং প্রত্যেকটা চাকার মধ্যে ব্রেক আছে বাচ্চাকে কোলে নিয়ে আপনি দোল খাবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এবং এটা দেখেন এই যে কত ছোট হয়েছে দেখেন আজকে ট্রলি দেখাবো এবং রকিং ট্রলি দেখাবো ট্রলির মধ্যে নাইচা নাইচা বসে বসে ট্রলি দেখাবো সময় নেন দেখেন আচ্ছা তো কোনটা দিয়ে শুরু করা যায় ভাই এখন ট্রলি দেখাবো 722 ঠিক আছে 722 এবং হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ফোমের চাকা এমন একটা ফোম যে ফোম ফাটেও না ফুটাও হয় না আচ্ছা সিলিকন ফোম সিলিকন না সিলিকন ফোম আচ্ছা এটা হচ্ছে বেড এবং বেড কাম ট্রলি বেড কাম ট্রলি মানে বিছানার ব্যবস্থাও আছে বেড কাম ট্রলিও হয়ে গেল যে কোনো জায়গায় আপনারা অবশ্যই সবাই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন কারণ অনেক আইটেম আমি আস্তে ধীরে দেখাইতে পারি না আর হইলো সবাই আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক দিবেন মোবাইলে ফোন দেওয়ার দরকার নেই নেটওয়ার্ক পাওয়া যায় না তাদের বলে দেই আলবিয়া বেবি শপ যেটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার 20 এখানে আসলে কিন্তু হোলসেল প্রাইসে সবকিছু পারচেজ করতে পারবেন হোলসেল হ্যাঁ ওকে এই ট্রলিটা এটা হচ্ছে বর্তমানে ট্রলি মোড আছে এই যে এটা এখান থেকে লাগায় দিবেন ট্রলি হয়ে যাবে এই যে আচ্ছা আচ্ছা ট্রলি মোড আছে এটা এটাকে বেড বেড করতে হলে পিছন থেকে এই যে বেল্ট হ্যাঁ ঠিক আছে বেল্ট এই যে বেল্টটা টান দিয়ে দিবেন এটা আস্তে করে ছেড়ে দিবেন এই যে যতটুকু ছাড়বেন ততটুকু এটা নিচে নামতে পারবে এখন বাচ্চা ঘুমায় যাবে সেফটি বেল্ট আছে এটার মধ্যে কাঁথা ইউরিন ম্যাট দিয়ে ঘুমায় যেতে পারবে বাচ্চা এই যে এটা উপরে নিচে করা যায় বাহ সুন্দর প্রাইস কত ভাই এটা এটার মধ্যে যদি ভাই আমি উঠা দাঁড়ায় যাই না এই যে পা দিয়ে দাঁড়া গেলাম আমি উঠা দাঁড়া গেল এটা কিচ্ছু হবে না এত মজবুত একটা জিনিস এটা ব্যাপক জিনিস অনেক মজবুত অনেক মজবুত ভাই দাম হচ্ছে মাত্র 3800 টাকা মাত্র 3800 টাকা কিন্তু এটা দাম মাত্র 3800 টাকা মাত্র 3800 টাকা আরেকটা জিনিস বলে রাখি এগুলো আমার আগের স্টক আচ্ছা আগের স্টকে এখন অনেক কোয়ান্টিটি আছে এটা যদি নতুন স্টক হয় ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন নতুন স্টক হলে দাম বাড়তে পারে আচ্ছা নতুন প্রোডাক্ট যেগুলো আসতেছে আপনারা সবাই জানেন মূল্যস্ফীতির কারণে কিন্তু সবকিছু ঊর্ধ্বগতিতে আছে আপনারা কিন্তু যত দ্রুত সম্ভব পারচেজ করে নেবেন ওকে এরপর আমরা আরো একটা আইটেম দেখে নেই এরপরে ওই সেম জিনিসই ওইটাই ওইটাই কিন্তু এটা একটু বডি ভালো অ্যালুমিনিয়ামের বডি বলে এটাকে আচ্ছা এটা বডি ভালো হ্যাঁ এগুলো তো সব চাইনিজ প্রোডাক্ট না হ্যাঁ সব চাইনিজ এবং এটার সাথে কিন্তু একটা এক্সট্রা মশারি আছে বাচ্চা ঘুমায় গেল এখান থেকে এটা ছেড়া দিলেন দিয়ে পরে এখানে যে ক্লিপ আছে ক্লিপের মধ্যে মশারি লাগিয়ে দিলেন মশা ঢোকার কোনো মশা ঢোকার কোনো চান্স বেড হয়ে গেছে এটা আপনার একটা বিছানা হয়ে গেল খুব চমৎকার এটা চাকাগুলো একটু মজবুত বেশি এটা নিজের বডিটাও অনেক স্ট্রং অনেক স্ট্রং বডি আমি নিজে যদি উঠা যদি এখানে বসে যাই না এই যে পাও নাই গা পাও কিন্তু আমার বাসতাছে এই তো দেখতে উঠা বসে গেল কিচ্ছু হবে না এটা ঠিক আছে কত আমার ওজন ভাই 62 কেজি 62 কেজির ওজন নিতে পারে মানে একটা বাচ্চা তো বাচ্চা ওজন নিতে পারবে কোনো সমস্যা নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ভাঁজ করা যায় এই যে এখান থেকে ক্লিপ আছে এই যে ক্লিপ দিয়ে চাপ দিবেন অটোমেটিক্যালি এটা ভাঁজ হয়ে যাবে এই যে ওকে এই দেখেন ভাঁজ হয়ে গেল যে কোনো জায়গায় ক্যারি করে আপনি নিতে পারবেন ক্যারি করে নিতে পারবেন আর ভাই কোনো জায়গায় ক্যারি করে নিতে দেখাইতে হবে ভাই না দেখাই দিছি তো জানি সিনা তো ভাই আর অনেক মডেল আছে ধৈর্য ধরে দেখেন প্রাইসটা কত প্রাইসটা বললেন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র 5500 টাকা 5500 টাকা ওকে এবার বাকিগুলো দেখা কি ভাই এটা কি এটা ভাই লাকেস্টলিং লাকেস্টলিং এই যে দেখছেন দাঁড়ায় আছে লাকেস্টলিং মানে আপনি এমনি ঠেলে ঠেলে নিতে পারবেন বাচ্চা নাই বাচ্চা কোলে ঠেলে ঠেলে ট্রান্সপোর্ট করতে পারবেন আপনি যে কোনো জায়গায় যেমন রেখে দিবেন লাকেস্টলিং অফ একা একাই দেখেন ভিউয়ার্স দাঁড়ায় আছে কি লাকেস্টলি এটা লাকেস্টলি আচ্ছা এখন এটা একটু ট্রলি এবং আরেকটা জিনিস বলে দিই এটা শুধুমাত্র লাকেস না কিন্তু ভাই এটা কিন্তু রকিং দোলার মতো দোল খায় দেখি একটু দেখা এই যে দেখাইতেছে আস্তে আস্তে এই যে ক্লিপ ক্লিপটা এখান থেকে ছুটে এই যে এভাবে নিয়ে এখানে ধরবেন ধরে একটা পুশ করে দিবেন ঠিক আছে ও পুশ করে দিলে খুলে গেল এই যে এটা এখন দোলনা মোড অটোমেটিক্যালি করাই ছিল আমি ট্রলি করি আগে ট্রলি দেখা এই যে ট্রলি আচ্ছা এই যে ট্রলি হয়ে গেল এবং এটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এটার মাল্টি ফাংশনাল হ্যাঁ এটা যেরকম ট্রলি সেরকম আবার যে এখান থেকে নিচে নামায় দিলে এটা বেড হয়ে যাবে এটা বেড হয়ে যাবে এখান থেকে তারপর হচ্ছে এই যে বেড ঠিক আছে এটা কিন্তু এর মধ্যে সেফটি গুলো দেখছেন এই যে দেখেন কত সেফটি সেফটি মেজরিটি বাচ্চা যদি বড় হয়ে যায় লাভ দেওয়া যদি পড়ে যেতে চায় মামা খালা দেখলে সমস্যা নেই এটার মধ্যে আটকে থাকবো টলি নিয়ে পড়বো কিন্তু বাচ্চা পড়বো না বাচ্চা পড়বে না ওকে এখানে ডাইনিং স্পেস আছে এখানে খাবার রেখে খাবার খাওয়াতে পারবেন এখন হচ্ছে এটা আমি রকিং মোডটা দেখাই দিতে ঠিক আছে এটা আমরা রকিং মোডে নিয়ে যাই দেখি এইভাবে রাখো হবেন শোয়ে এই যে আস্তে করে পুশ করে নিচের দিকে দিয়ে দিবেন ওকে পুশ করে এটা দেখেন এটা ঘুরে ফেলা যায় কত ইজি হবে ভাই উপরে নিয়ে গেলেন কখন ভাই উপরে নিছি কারণ হইলো গিয়া যে এটা ছোট জায়গায় রকিং হবে এটা বোঝানোর জন্য দেখেন আমার গ্লাসটা কত ছোট বাচ্চারা যদি ছোট জায়গার মধ্যে শোয়ে দেন দেখছেন রকিং হইতেছে কত সুন্দর হাওয়ার বাতাসে দুলবো এটা আচ্ছা দেখেন এটাই একটা ওই যে উপরে ফ্যান দেখেন হাওয়ার বাতাসে দুলবো আর বাচ্চা নড়লে এটা নড়বে বাচ্চা যখন নড়বে এটা নড়বে এটা স্ট্রলারও হবে রকিং চেয়ারও হবে আমি কিন্তু ছোটটার মধ্যে বসে গেছি এটার মধ্যে
বলতে আমি না আপনি বাবুকে নিয়ে নিজে বসে দোল খাবেন কোনো সমস্যা নেই আচ্ছা চমৎকার এটা প্রাইস কত ভাই এটা প্রাইস হচ্ছে আপনার 6200 টাকা 6200 টাকায় কিন্তু বাচ্চা সহ রকিং ট্রলি অবিশ্বাস্য দাম আমার কাছে W720 আছে C3 আছে দেখাই দিচ্ছি আচ্ছা নতুন একটা আইটেম কিন্তু চলে আসছে দেখেন আরো সুন্দর একটা এখানে কি বেশি সামনে এত টেবিল কেন সামনে টেবিল হচ্ছে এটা ডাইনিং স্পেস আচ্ছা এটা ডাইনিং স্পেস এটা হচ্ছে হাই চেয়ার ওকে বাচ্চাদের বেড এবং হচ্ছে বাচ্চাদের ট্রলি ট্রলি এবং সবচেয়ে বড় সুবিধা এটা এটা সবচেয়ে বড় ট্রলি যেটার মধ্যে কিনা মিউজিক আছে মিউজিক সিস্টেম আছে মিউজিক সিস্টেম কিন্তু বিশ্বে কোনো ট্রলি নাই আচ্ছা 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 কিন্তু চায়না কোম্পানির এটা বানাইছে মিউজিক সিস্টেম এখানে প্লে মেড আছে মিউজিক আছে এই যে ব্যাটারি লাগায় দিলে বাবু চাপ দিবে এখানে মিউজিক হবে অটোমেটিক্যালি মিউজিক হয়ে থাকবে ঠিক আছে সুন্দর সুন্দর এইটাও কিন্তু একটা খেলনা হয়ে গেছে এটা একটা খেলনা হয়ে গেছে এটার মধ্যে মশারি আছে দুইটা মশারি আগের মতো আগেটা যে সাইজ দিয়েছিলাম এটা একটু মিডিয়াম সাইজ এটা হচ্ছে বড় সাইজের বেড ট্রলি ওকে হ্যাঁ এটা হচ্ছে বড় সাইজের ট্রলি যারা যারা চিন্তা ভাবনা করে যে বাচ্চা বড় হলো ব্যবহার করব তার জন্য এটা এটা বড় সাইজের ট্রলি এটা প্রাইস কত ভাই হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার 6800 টাকা 6800 টাকা ভাই এটা কিন্তু সিলিকনের চাকা এবং প্রত্যেকটা চাকার মধ্যে ব্রেক আছে প্রত্যেকটা চাকার মধ্যে যে ব্রেক আছে করে রাখা যায় জায়গায় ব্রেক প্রত্যেকটা চাকার মধ্যে যে ব্রেক আছে এই ব্রেকগুলো লাগা দিলে পরে এটা যদি আপনি যদি গরু দিয়ে ওঠান তারপর কোনো সমস্যা হবে না বাহ চমৎকার আচ্ছা এর প্রাইস জানো কত বলছিলেন ভাই এটার প্রাইস হচ্ছে 6800 টাকা মাত্র 6800 টাকা এবং এটা কিন্তু ভাঁজ করা যায় ইজি ফোল্ড হ্যাঁ এই যে ইজি ফোল্ড এটা একদম হালকা করে চাপ দিবেন একদম ভাঁজ হয়ে যাবে এটার মধ্যে এখানে একটা লক আছে যে লকটা লাগায় রাখলে মনে করেন আপনি চাইলেও ভাঁজ করতে পারবেন না আচ্ছা এই যে লকটা লক আছে হ্যাঁ লকটা চাইলেও আপনি ভাঁজ করতে পারবেন না কারণ লকটা আমি খুলে দিয়েছি এখন মনে করেন আস্তে করে এখানে চাপ দিলাম আস্তে করে চাপ দিয়ে এই যে মনে করেন এটা ভাঁজ হয়ে গেছে ঠিক আছে এই যে ইজিলি ভাঁজ হয়ে গেছে এবং মনে করেন এটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করে নিতে পারবেন ওজন একটু বেশি যে কোনো জায়গায় ক্যারি করে নিতে পারবেন আমি ঠিক আছে ওকে চমৎকার আর দামটা কিন্তু খুব রিজনেবল দামটা কম 6800 টাকা মাত্র এখন আমরা রকিং ট্রলিতে আবার ফিরে যাব ভাই ওই যে ওইটা তো এখনো দুলতেছে ভাই ওইটা ভাই বাতাসে দুলতেছে ভাই ওই দেখো এই জন্য রাইখে আইছি দেখেন উপরে বাতাসে কিন্তু এটা দুলতেছে বাতাসে দুলতেছে আচ্ছা এখন যাব বর্তমানে সবচেয়ে হিট দুইটা কালেকশন যেটা হচ্ছে W720 আর হলো C3 সবচেয়ে বেশি বিক্রি হয় W720 সবচেয়ে বেশি বিক্রি হয় কারণ এগুলোর ফ্যাসিলিটিস গুলো খুব ভালো এগুলোর ফ্যাসিলিটিস গুলো খুব ভালো সেম ওটার মতনই সাইজ ওটার মতনই ভাঁজ করা যায় এবং বেড সিস্টেম আছে কিন্তু এটা হচ্ছে ট্রলি সিস্টেম এই যে ট্রলি সিস্টেমটা আমি দেখা দিই প্রোডাক্টটা আস্তে করে শোয়া দিবেন সুন্দর করে শোয়া দিলে সুবিধা হবে আপনার জন্য আর কি এই যে উল্টা দিবেন এখান থেকে এটা আবার এখান থেকে উল্টা দিবেন এবং এখানে একটা লক আছে ঠিক আছে লকটা চাপ দিলেই আস্তে করে এটা খুলে যাবে এই যে লকটা চাপ দিলে আস্তে করে এটা অপোজিট হয়ে যাবে ঠিক আছে এই যে ওকে ওকে এই যে দেখেন এটা কিন্তু ঘুরে গেছে এই যে এই দেখেন এটা কিন্তু একদমই ঘুরে গেছে ওকে চমৎকার এটা কিন্তু ভাঁজ করে ফেলা যায় খুব ইজিলি দেখেন লকটা চাপ দিলে আস্তে করে এটা ভাঁজ করে উল্টা দিতে পারবেন তখন এটা ট্রলির মতো দুল থাকবে এবং এই যে এখান থেকে এটা সামনে দিয়ে দিবেন ঠিক আছে এখন একটা রকিং চেয়ার হয়ে গেল বাহ সুন্দর এখান থেকে এটা এখানে চাপ দিবেন চাপ দিয়ে এই যে সামনে চলে আসবে সামনে থেকে আস্তে আস্তে দোলাতে পারবেন দোল এখন এখন আপনার এখানে সামনে থেকে আস্তে আস্তে দোল থাকতে থাকবে বাহ এবং এটার মধ্যে যদি আপনি নিজে উঠে যান কোনো সমস্যা নেই আমি উঠে লাগাই দিচ্ছি আপনি নিজে এটার মধ্যে উঠা বসে রাখবেন এই যে এখান থেকে ক্লিপ আছে এটা কিন্তু ডাইনিং স্পেস হ্যাঁ হ্যাঁ W720 মডেল ডাইনিং স্পেস আপনি যদি নিজেও বাচ্চাদের সাথে উঠা উঠা দোল খাবেন বাচ্চাকে কোলে নিয়ে আপনি দোল খাবেন কোনো সমস্যা নাই ঠিক আছে ও এমনি দোল খাওয়াতে পারবেন আস্তে করে এমনি ঘুমায় না ভাই ভাই আমার তো যেই দোল খাইতাছে আমার তো ঘুমাইতাছে ভাই আরে ভাই ঘুমাইলে চলবে দামটা বলতে হবে না এখন দাম শুনলে তোবা হয়ে যাবেন অবিশ্বাস্য দামে বিক্রি করতেছি এটা আচ্ছা এটা কত প্রাইস মাত্র 6900 টাকা 6900 টাকা মাত্র 6900 টাকা 6900 টাকায় মডেলটা কিন্তু মনে রাখবেন ভাই মডেলটা কি W720 ওকে চমৎকার আচ্ছা এরপরে কোনটা দেখবো ভাই এরপরে যাব হচ্ছে এটার মতনই একটু হেভি C3 মডেল এটা হচ্ছে C3 বহুল বিক্রিত জনপ্রিয় মডেল সবচেয়ে বেশি বিক্রি হয় এটা জনপ্রিয় মডেল স্টক শেষ করা ফলে এমন পরিমাণে বিক্রি হয় এটার মধ্যে ওই যে সেফটি গুলাম না এর আগে যেটা দেখাইলাম ওটা হচ্ছে রকিং ছাড়া মোডটা A1 এটা হচ্ছে রকিং মোড ওকে ওকে হ্যাঁ A1 এগুলো ভাঁজ করা যায় সেম আর দেখাইলাম না বৈশা টসা এটা একদম সেম ঠিক আছে C3 মডেল এটা প্রাইস হচ্ছে 7900 টাকা 7900 টাকা 7900 টাকা হ্যাঁ ওকে 7900 টাকায় C3 আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আলভিয়া বেবি শপে কিন্তু কল করতে হবে আর কল যদি না করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে দিতে হবে আমি ভিডিওতে বলতে ভুলে গেছি সবাই ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ ওকে ইমো হোয়াটসঅ্যাপে সবাই নক দিবেন আছে ভাই নেক্সট আরেকটা আছে সেটা হচ্ছে লাগেজ ট্রলি লাগেজের মতো সেটা ট্রলি করতে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় ভাই কেমনে কি এই যে
আচ্ছা এর সবচেয়ে হেভি বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে দামের মধ্যে এটা এখানে বড় বাচ্চা ছোট বাচ্চা নিয়া ছাদের থেকে বাচ্চারা সিঁড়ি এমনি ধাপ করে ছেড়ে দেবেন তাহলে সহকার নিজে চলে আসবে যদি এটা করবেন না আমি বললাম এমনিতেই মানে এটার ক্ষমতাটা বুঝাইলাম ক্ষমতাটা বুঝালাম আর কি এটা আচ্ছা এবং এটা দেখেন এই যে কত ছোট হয়ে যায় দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা কুরিয়ারে প্রোডাক্ট পাঠাই এবং আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা থাকে যার কারণে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের নক দিলে পাবেন আমাদের প্রত্যেকটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে দরকার নাই ফোন দেওয়ার ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবেন শুধুমাত্র ওকে আর এছাড়া কিন্তু যারা সরাসরি চলে আসবেন এটা নিউ মার্কেট মনোলতা কাঁচা বাজারে দেখেন এটা এখনো দোল খাইতেছে কাঁচা বাজারের দ্বিতীয় তলায় দোকান নাম্বার 20 আলভিয়া বেবি শপে চলে আসবেন আর এখান থেকে হোলসেল রেটে কিন্তু সব কিছু পারচেজ করতে পারবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোল খাবেন আল্লাহ হাফেজ